সিলেট এসে নদীর চা বাগান দেখে শেষে খাবেন কোথায়? এক বাক্যে সবাই বলবেন একটা নাম, পাঁচ ভাই রেস্টুরেন্ট। শহরের যানজট পেছনে ফেলে এগুলি ওগুলি করে চলে এলাম দরিয়াপাড়ার মোড়ের পাঁচ ভাই রেস্তোরাঁয়। বেশ বড় বড় সাইনবোর্ডে লেখা নাম, ভেতরে ঢুকে চোখ সানাবড়া, মহাযজ্ঞ চলছে যেন ভেতরে। আজ থেকে 7 বছর আগে জিন্দাবাজার এলাকায় একটা মেসের মতো ঘরে নামবিহীনভাবে চলতো একটি হোটেল। বিক্রি করতো মাছ ডাল ভর্তা, কর দিতে হতো তাই নাম দিতেও হয়েছিল, পাঁচ ভাই মিলে চালাতো তাই নাম দিয়েছিল পাঁচ ভাই রেস্টুরেন্ট। এটা আপনার ইয়া সিম ভর্তা, এটা চিকেন রোস্ট, এটা ডাল ভর্তা, চিকেন রোস্ট, এটা চিকেন রোস্ট, বেগুন ভাজা। রেস্টুরেন্টের বাহিরের অংশে আছে একটি জুস কর্নার, বিভিন্ন মৌসুমি তাজা ফলের জুস পাওয়া যায় এখানে। খাবার শেষ করে রেস্টুরেন্টের ফটক দিয়ে বেরোতে চোখে পড়ল এক থালা বেগুন ভাজা। আমরা অনুমতি নিয়ে রান্নাঘরে বেগুন ভাজার ভিডিও করতে চাইলাম, তারা অনুমতিও দিল। সিলেটের আরেকটি জনপ্রিয় রেস্টুরেন্ট পানশি। জিন্দাবাজার পয়েন্ট থেকে পশ্চিম দিকে চলে গেছে যে রাস্তাটি, ওই রাস্তার পথ ধরে জল্লার পাড় পৌঁছালে ডান পাশে পড়বে মরমে কবি হাসান রাজার বাড়ি। রাজানিবাস প্যালেসের একটি অংশ নিয়ে পানশি রেস্টুরেন্ট, যেখানে এক ছাদের নিচে মিলবে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী আদিসব খাবারের আসল স্বাদ। সাধারণত সিলেটে বেড়াতে আসা পর্যটকদের সকাল হয় পানশির হাঁসের এবং গরুর মাংসের রাখুনি দিয়ে, দুপুরে মেলে হাওড়ের তাজা মাছ, বিকেল থেকে রাত পর্যন্ত চলে বটি কাবাব, শিক কাবাব, চালি কাবাব, টিক্কা, গ্রিল, চিকেন ফ্রাই খাওয়ার ধুম। এছাড়াও এই রেস্টুরেন্টে বিভিন্ন ভর্তা ভাজি, শাক সবজি ও শুটকি পাওয়া যায়। যেগুলো